দেখতে পাচ্ছেন কাঁচা আম আছে আর এই আমগুলোকে ঝুরি আচার করব আমের ঝুরি আছে মিষ্টি আর এগুলো খোসা ছাড়াবার আগে ধুয়ে নেবেন তারপর কিন্তু জল লাগাবেন না ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে করে নেবেন তারপর এগুলো কুচি কুচি করে নেব আলু ভাজার মতো এখানে দেখতে পাচ্ছেন মশলা আছে আমি খুবই সামান্য মশলা ইউজ করব এখানে জিরে সাদা জিরে আছে কালো জিরে আছে মৌরি আছে আর শুকনো লঙ্কা আছে শুকনো লঙ্কা আপনি যেমন ঝাল খাবেন একটু বেশি দিতেই পারেন ঠিক আছে এটা আমি ভেজে গুঁড়িয়ে নেব শেষে দিয়ে দেব এইভাবে এইভাবে সরু সরু করে পেঁচিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এইভাবে পেঁচি পেঁচিয়ে নেবেন নিয়ে একটুখানি আম হলে কী হবে এর মধ্যে আবার আঁটি হয়ে গেছে এই যে এইভাবে এইভাবে আলু ভাজার মতো কুচি কুচি করে নেবেন দেখতে পাচ্ছেন এটাই হবে আমের ঝুরি আচার এইভাবে পুরো আলু ভাজার মতো কাটা হয়ে গেছে এবার আমি এটাকে চিনিতে ডুবিয়ে দিয়ে যাবো মানে চিনিতে ভিজিয়ে দিয়ে যাবো চিনিটা ধীরে ধীরে গলে জল হয়ে যাবে এখন আমি চিনিটা এতে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ আমি মাখিয়ে দিচ্ছি চিনিটা একটু পরেই জল মানে গলে জল হয়ে যাবে তখন আমি এটা ওভেনে বসিয়ে দেব দেখতে পাচ্ছেন মাখিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম মানে চিনিতে জল নয় তাহলে কত বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো চিনিটা গলে কত রস হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু হবে কোনো জল টল দেবেন না কেমন এটা যখন শুকিয়ে আসবে তখন শুধু মশলাটা দেব হয়ে যাবে আর কিছু না দেখুন কী সুন্দর ফুটছে দেখতে পাচ্ছেন অনেকটা সফট হয়ে এসছে এইভাবে জলটা যত কমে যাবে মানে চিনির রসটা তত জেলি জেলি হয়ে আসবে সুন্দর হয়ে যাবে একটা তারপর শেষে মশলা দিয়ে দেব যখন চটচটে হয়ে আসবে সামান্য একটু নুন দিয়ে দিলাম দেখুন কি সুন্দর জেলি জেলি হয়ে গেছে অনেকটাই কমে গেছে রসটা এবার আঠালো হয়ে আসছে এই সময়টা সবসময় নাড়তে হবে নাহলে তলায় বসে যাবে দারুণ লাগছে দেখতে দেখুন প্লাস্টিক পুরো প্লাস্টিকের মতো লাগছে এরপর আমি মশলাটা দিয়ে দেব দিলে হয়ে যাবে আর একটু কমে যাক তবে আচ্ছা আমি একটু মশলা দিয়ে দিচ্ছি কেমন বেশি মশলা দেব না ব্যাস মশলাটা যেটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি আমার এটা এবার হয়ে এসছে এবার আমি এটা তুলে নেব ঠিক আছে